হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। এখন কথা হবে চেহারে নিয়ে। গতকালের হল রিলিজ বলিউড ফিল্ম চেহারে নিয়ে, স্টারার ইমরান হাশমি, অমিতাভ বচ্চন, রিয়া চক্রবর্তী, অন্নু কাপুর এবং আরো অনেকে। তো সব মিলিয়ে রুমি জাফরির এই স্ক্রিন প্লে এবং ডাইরেকশনে এই সিনেমাটা কিরকম কি হলো সব নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো এই সিনেমাটা নিয়ে অলরেডি অলরেডি যারা কলকাতার দর্শক বা যারা বাংলা সিনেমা দর্শক তারা জানেন যে অলরেডি কন্ট্রোভার্সি হয়ে গেছে কমলেশ্বর মুখার্জির আপকামিং ফিল্ম অনুসন্ধানের সঙ্গে, এর স্ক্রিন প্লে কপি অ্যান্ড অল সব ওসব নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এর আগে, যখন রিলিজ করেছিল ট্রেলারটা মাস পাঁচেক আগে। তখন সেটা দেখতে পারেন আপনারা গিয়ে চাইলে। তো সেটাতে আমি এর গল্প অ্যান্ড অল একটু ডিটেলে বলেছিলাম, প্রায় 10-10.5 মিনিটের ভিডিও ছিল। তো আপনারা গিয়ে সেটা চেক আউট করুন। তো এটা বেসিক্যালি যারা একদমই জানেন না এটা সম্বন্ধে তাদের বলে রাখি, এটা জনরা হচ্ছে বেসিক্যালি কোর্ট রুম ড্রামা, একদম একটা ক্লাসিক কোর্ট রুম ড্রামা যে ফরম্যাট থাকে একটা ফরম্যাট রাখবার চেষ্টা হয়েছে। এবং গল্পের প্লটটা যদি হালকা একটু বলি, তো একটা লোক একটা বিজনেসম্যান অ্যাড ফিল্ম মেকার এবং তার সঙ্গে সেলস এর অনেক কিছু এদিকে রয়েছে, মানে বেসিক্যালি ধরেন একজন বিজনেস টাইকুন বেসিক্যালি। তো সে এক জায়গাতে যাচ্ছে পাহাড়ি এলাকার মধ্যে হিমাচলের ওই জায়গাগুলো দিয়ে, তো হুট করে একটা গাছ পড়ে, পড়ে পাহাড়ি অঞ্চলে যাওয়া হয়, রাস্তা বন্ধ হয়। তো সে আশ্রয় নেয় গিয়ে একটা একজন রিটায়ার্ড জাস্টিসের বাড়িতে, এবং সেখানে আশ্রয় নেওয়ার পরে নর্মাল এমনি গল্প টল্প চলছে, খাওয়া দাওয়া চলছে। তারপরে তাকে বলা হয় যে আমরা এখানে একটা গেম খেলি, যে গেমে এখানে আমরা যেসব মানুষরা এখানে থাকি মোটামুটি আশেপাশে তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করা হয়, যে টিম মিলে আমরা গেমটা খেলি। গেমটা বড় অদ্ভুত, সেখানে একদম কি হলো কোর্ট কোর্ট খেলা চলে বেসিক্যালি। সেখানে যারা যারা পার্টিসিপেন্ট রয়েছেন তারা কেউ রিয়েল লাইফে আইদার এক্স হ্যাংম্যান, না হলে এক্স জাজ, কিংবা এক্স প্রসিকিউটার, কিংবা এক্স ডিফেন্স কাউন্সিল, সব মিলে একটা টোটাল কোর্ট রুমে যেই আমেজ থাকে ওই সবটা নিয়ে একটা কোর্ট রুম চলতে থাকে, একটা খেলা খেলা চলতে থাকে কোর্ট রুম। সেটা চলতে কি হবে সেটা সিরিয়াস হয়, এবং সেখানে ওই নাটক বা ওই খেলাটার মধ্যে একটা পার্ট অ্যাকিউজ হিসেবে রাখা হয় সেই বিজনেসম্যানটাকে বা সেই বিজনেস টাইকুনটাকে, যার রোল এখানে ইমরান হাশমি প্লে করছে, প্রসিকিউটারের রোলে আছেন অমিতাভ বচ্চন, ডিফেন্স কাউন্সিলে আছেন অন্নু কাপুর। তো এই যে ঘোরটা যে পাকাচ্ছে গেমের মাধ্যমে, এই গেমটা আদৌ কি গেম থাকে না রিয়েল হয়ে যায়, এবং তার সঙ্গে এন্ডিংটা কি হয়, এন্ডিংটা বেশ চমকপ্রদ লাগবে, সব নিয়ে এই মোটামুটি 2 ঘন্টা 2 ঘন্টা 11 মিনিটের এই সিনেমাটা। তো এর মেন প্লটটা, বেসিক প্লটটা নেওয়া হয়েছে ফ্রেডরিক ডুরেনম্যাট বলে একজন সুইস রাইটার আছে তার 1956 এর একটা নোভেল থেকে। তো সেই নোভেলটা যদি একটু হালকা হিন্ট দিয়ে রাখি, যারা একদমই ওই কি বলবো বেসিক গুলো নিয়ে খুব একটা কথা বলতে তো লোকজনকে দেখি না, তো সেটার অনেক অ্যাডাপ্টেশন আছে। তার কাছে শুধু নাটকের একটা ভার্সন আছে, তার প্লে বা একদম নাট্যমঞ্চের একটা ভার্সন আছে, তার রিটেন ফরম্যাট একটা ভার্সন আছে। শুটিং নাটকটা নিয়ে আমাদের কোনো আলাদা চেঞ্জেস নেই, বাট রিটেন ফরম্যাটটা মানে যেটা একদম পড়ার যেই মেটেরিয়াল হিসেবে বই হিসেবে যেটা আমরা পাই বা পিডিএফ হিসেবে যেটা এটা আমরা পাই, সেটার সঙ্গে যেই মঞ্চের ফরম্যাট সেই দুটোর এন্ডিং এর মধ্যে পার্থক্য আছে। আমি এন্ডিংটা কি আর ডিটেলে বলছি না, আমার ভিডিওটার যে এর আগে ট্রেলার যেটা ডিটেল বলেছিলাম সেটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দেবো। তো কি অমিল রয়েছে দুটোর মধ্যে সেটা আপনারা ওখানে দেখতে পারবেন। তো এটার অনেক কিছু অ্যাডাপ্টেশন হয়, হ্যাঁ, যেটা যে 1956 যে নভেলটা বললাম সেই নভেলটার অনেক জায়গাতে অ্যাডাপ্টেশন হয়। ইটালিতে টিভি ড্রামা হিসেবে আসে, না ইটালিতে ফিল্ম হিসেবে এসেছিল, যেটি ফুল লেন্থ ফিল্ম হিসেবে। ইউএসএ আর ব্রিটিশ জয়েন্ট একটা ভেঞ্চার আছে এটা নিয়ে, এছাড়া জার্মানিতে একটা টিভি ফিল্ম হয়েছিল এটার উপরে। ইন্ডিয়াতে 1971 একটা কন্নড় প্লে হয়েছিল, সরি কন্নড় একটা মারাঠি প্লে হয়েছিল এটার উপরে। 2015 এই সেম গল্পটার উপরে বেস করে একটা কন্নড়া ফিল্ম হয়েছিল। আবার বাংলাতে অলরেডি একই সময়ে দুটো এসে গেছে, বাংলাতে একটা অনুসন্ধান আর হিন্দিতে চেহারে এসেছে। তো বুঝতে পারছেন কতগুলো অ্যাডাপ্টেশন বিভিন্ন সময় ধরে হয়ে এসছে, সে 1956 থেকে 2021 অব্দি এতটা বছর ধরে। তো যাক, এই সিনেমাটা কিরকম হয়েছে, তো এই সিনেমাটা যদি বলি তো ফার্স্ট হাফটা বেশ ভালো, বেশ ভালো, একদম এনগেজ একটা কম্প্যাক্ট ফার্স্ট হাফ। যেভাবে ক্যারেক্টার গুলো বিল্ড আপ করছে, যেভাবে গল্পটা বিল্ড আপ করছে, আস্তে আস্তে মাহলটা তৈরি করছে, টোটাল একটা ফার্স্ট হাফটা একদম টাইট, একটা ক্রিস্প, একদম মেদিন সিক্স প্যাক ওয়ালা ফার্স্ট হাফ। আর সেকেন্ড হাফে যদি ঢুকি তো সেকেন্ড হাফটা বিশাল চর্বিওয়ালা, যেটা আলটিমেটলি ক্ষতি করে, মানে মানুষের শরীরে যেরকম চর্বি ক্ষতি করে সেরকম সিনেমাটারও ক্ষতি করেছে, কি বাজে ভাবে সিনেমাটার ক্ষতি করেছে। সে ফার্স্ট হাফটা শুরু হয় এরকম, প্রতিটা ক্যারেক্টারের উপরে বেশ ভালো করে ফোকাস করেছে, ডায়লগ গুলো বেশ ভালো লিখেছে। আর বললাম যে অনেকটা মনে হচ্ছিল দেখে অনেকটা পলিশড ওয়ার্ক, অনেকগুলো ড্রাফট লেখা আছে ফার্স্ট হাফের যে পুরো মেকিংটার মধ্যে ধরুন, বা প্রতিটা ক্যারেক্টার বা এনভায়রনমেন্টটা যেভাবে ক্রিয়েট করছে, সব মিলে ফার্স্ট হাফটা বিশাল বিশাল জমাট জমাট একদম আপনাকে হুক করে রাখবে, আপনার মনে হবে সেকেন্ড হাফটা কি হবে, আপনার একদম একদম টপ একদম টপে পিকে থাকবে আপনার এক্সপেকশনটা যে সেকেন্ড হাফটা আরো কিছু বেটার অফার করবে আপনাকে। বাট সেকেন্ড হাফে যখন ব্যাক স্টোরিটার দিকে যখন ঢুকছে, সেই জায়গা থেকে খারাপ বলবো না, বাট কোথাওটা গিয়ে ওই ফার্স্ট হাফে যে আপনাকে যে একটা বেঞ্চ মার্ক সেট করে দেয় না ফার্স্ট হাফটা, সেই বেঞ্চ মার্ক যেন মিট করতে হবে একটা গিয়ে ব্যর্থ হয় সেকেন্ড হাফটা গিয়ে। সেকেন্ড হাফটা যত এগিয়েছে আর শেষের দিকে একটা মনোলগ রেগেছে, শুরুতে একটা মনোলগ আছে, হ্যাঁ
ক্রেডিট পার্টটা থেকে মনোলগ রয়েছে, ওই মনোলগটার কি অর্থ বুঝলাম না, জানি না, হয়তো ক্রেডিট পার্টটা হয়তো কাটানোর জন্য, বাট ওরকম ভাবে না কাটালেও চলতো। আবার শেষটা ওরকম অদ্ভুত। হ্যাঁ, অমিতাভ বচ্চনের উপর দুটো মনোলগ রয়ে গেছে। ফার্স্টের দিকে মনে হচ্ছে দেখবেন একটা হয় না মোরাল সায়েন্সের ক্লাস টাইপের, সোশিয়োলজি ক্লাস চলছে, আপনাকে একদম নীতিকথার কিছু একটা বই দিয়ে বসিয়ে রেখেছে, অন্য একটা ব্যাপার। ড্রিম গার্ল এরকম একটা সিন ছিল, ক্যামেরার দিকে তাকিয়ে ফোর্থ ওয়াল ব্রেক করে আপনার সঙ্গে কমিউনিকেট করেছিল আয়ুষ্মান খুরানা ক্যারেক্টারটা। ওরকমই পিঙ্কে দেখবেন বা মুল্কের ক্ষেত্রে দেখবেন, এগুলো ইন্ডিয়ান কোর্ট রুমটা আমার একটা একটা জানি না কি ফরম্যাট করে কিংবা একটা টেমপ্লেট করে রেখেছে কিনা জানি না, একটা কি বলবো সোসাইটির একটা কিছু একটা ইনসিডেন্টকে তুলবে, সেটা আদৌ যদি কোনো ফিট নাও করে তাও একটা জোর করে ফিট করাবে। এখানেও তাই করেছে, দিল্লি নিয়ে নির্ভয়া কাণ্ডটাকেই মনোলগ অ্যাটলিস্ট যেটুকু আমার স্বল্প জ্ঞানে বলে, তো ওই ঘটনাটার একটা বিবরণ দিয়ে দেখুন। ওই জিনিসটার প্রতি আমার নিজের সিম্প্যাথি রয়েছে, ক্যান্ডেল মার্চে হাঁটা অ্যান্ড অল সবকিছু আমি মানি, সবকিছু আমি নিজেও চাই যে এই ঘটনাগুলোর প্রতি যেন তাদের প্রতি এক্স্যাক্টলি জাস্টিস হয়, বাট সেটাই গল্পের সঙ্গে ফিট করে না। জোর করে নিয়ে বসিয়ে ওই ইমোশনগুলোকে কি বলবো গ্র্যাপ করবার যে ইন্টেনশনগুলো আমার ভালো লাগে না, জোর করে নিয়ে বসিয়েছে এই মনোলগটাকে। লাস্টের দিকে একটা বিরাট বড় মনোলগ আছে, এটা যায় না ফিল্মের সঙ্গে, বস কেন যে জোর করে বসাতে গেলো আমি বুঝলাম না। তারপরে যে এন্ডিংটা করেছে, এন্ডিং এ অনেকটা বা ক্লাইম্যাক্সের পার্টে অনেকটা চেষ্টা করলো ওটাকে ম্যানেজ করবার, বাট ততক্ষণে মোটামুটি ফার্স্ট হাফের যে কি বলো একটা ভালো একটা ইম্প্রেশন, সেই ইম্প্রেশনটা কোথাও একটা কি খারাপ হয়ে গেছিল সেকেন্ড হাফে এসে। তো দুটো হাফ দুরকম লাগলো, তো আমি আমার ফিল্মগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে। মেইনলি দুটো ক্যারেক্টারই ফোকাস রাখা হয়েছে, একটা এক্স প্রসিকিউটার অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টারটা সে, আর আরেকজন হচ্ছেন যে বিজনেস টাইকুন বলি বা অ্যাড ফিল্ম মেকার বলি বা যাই বলি ওই পার্সন ইমরান হাশমি যিনি প্লে করছেন, এই দুজনের উপরে। এই দুজন ভালোই টেনেছেন, বেসিক্যালি অমিতাভ বচ্চনের ডায়লগ ডেলিভারি মাঝখানে পজ নেওয়াগুলো তো আমার বেশ দুর্দান্ত লাগে, উনি যতবারই একটু আউট অফ দ্য বক্স কিছু করেন। বাট কয়েক জায়গায় দেখলাম যে পিঙ্কের সঙ্গে রেফারেন্স নেওয়া হয়েছে, তাই না, পিঙ্কের সঙ্গে রেফারেন্স নেওয়ার মতো মানে ক্যারেক্টারটা কেন ছিল না, দুজনে হয়তো উকিল বা ওই ওই প্রফেশনটা থেকে বিলং করেন, বাট দুটো ক্যারেক্টারের রাইটিংগুলো একটু দেখবেন আপনারা সেকেন্ড টাইম যখন ওয়াচ করবেন, আই থিঙ্ক অ্যামাজনে আসবে ওটিটিতে, কারণ অ্যামাজনে দেখলাম আমার পার্টনার, তো যখন আসবে তখন আপনি দেখবেন ক্যারেক্টার দুটোর মধ্যে পার্থক্য আছে, হয়তো টপিকে একে কথা বলছে হয়তো সেটা একই, বাট ওই দুটোর মধ্যে পার্থক্য আছে। আর ইমরান হাশমিও ভালো কাজ করেছেন, ওই আন্নু কাপুরের কাজ ভালো লেগেছে, তিনজন মোটামুটি বেশ ভালো দাঁড় করে রেখেছে। রিয়া চক্রবর্তীর কাজ কেউ যদি ওনার ফ্যান হয়ে থাকেন তো উনিও মোটামুটি ঠিকঠাকই করেছেন, তার একটা অ্যাঙ্গেল রাখা হয়েছে, মোটামুটি ওগুলোকে টাইম টাইম ঠিকই দিয়েছে, বাট সেকেন্ড হাফটা কুড হ্যাভ বিন ফার বেটার। তো এই ছিল আমার রিভিউ বা রিয়াকশন যাই বলুন। আর ইন্ডোরে রেখেছে ব্যাপারটাকে, ইন্ডোরটা আর একটু বেটার হয়তো ডিজাইন হতে পারতো, আমি ট্রেলার রিয়াকশনের সময় বলেছিলাম যে অনুসন্ধানের ট্রেলারের ইন্ডোরটা আমার বেশ বেশ ভালো লেগেছিল, সেট ডিজাইনটা যেহেতু ইন্ডোরের উপরে ফোকাস, ইন্ডোরটা একটুখানি রাখলো কিছু জায়গা, তারপরে যেন ইন্ডোরটা আর এলোই না কভার করা, ইন্ডোরটাকে আর একটু বেটার কভার করতে পারতো যেহেতু ইন্ডোরের উপরে ম্যাক্সিমাম ফোকাস করা। তো এই ছিল আমার রিভিউ বা রিয়াকশন যাই বলুন। যারা অলরেডি দেখে নিয়েছেন হলে গিয়ে অবভিয়াসলি কমেন্টস জানাতে বলবেন না, আপনাদের কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। বাই বাই।